একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 2 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বুধবার বেলা 12টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। শিল্পমন্ত্রী আমু বর্তমানে এই আসনের সংসদ সদস্য। মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে সকাল 10টায় ঝালকাঠি 1 রাজাপুর কাঁঠালিয়া আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর রাজাপুরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সকাল 11টায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ঝালকাঠি রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দের কাছে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ঝালকাঠি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।